হ্যালো এভরিওয়ান, সানডে চলে গিয়েছিলাম সায়েন্স মিউজিয়াম ভিজিট করতে, যা লোকেটেড আছে গুয়াহাটি খানাপাড়া। এন্ট্রি করে ভেতরে সায়েন্স রিলেটেড অনেক ইনস্ট্রুমেন্ট, পিকচার্স, টেকনোলজিস ছিল, যা প্র্যাকটিক্যালি অনেক কিছু এক্সপেরিয়েন্স করা যায়। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রিলেটেড না, তারাও কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। স্কুল স্টুডেন্টসের জন্য এবং ছোটো ছোটো কিডসদের জন্য অনেক কিছু শেখার আছে ভেতরে। ফ্যামিলি এবং বাচ্চাদের জন্য পারফেক্ট প্লেস টাইম স্পেন্ড করার জন্য। এই দিকটা ছিল কেমিস্ট্রি ওয়ার্ল্ড। এই এরিয়াতে কেমিস্ট্রি রিলেটেড সব কিছু ডিটেলসই ছিল। স্পেশালি যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, ওরা কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে এখানে এসে। আর এই জায়গায় ছিল স্পেস কেমিস্ট্রি। এত সুন্দর করে ওরা ডেকোরেট করেছিল, রিয়েলি দেখতে অনেক ভালো লেগেছিল। যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের মধ্যে কে কে কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের, কমেন্ট করে নিশ্চয় জানাবেন। সব কিছু একটু একটু করে আমি ক্লিপিংসে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সায়েন্স মিউজিয়ামটা অনেক বড়, শুধু ভেতরে না, বাইরের দিকটা তো অনেক নলেজেবল থিংস ওরা ইন্টারেস্টিং ফর্মে বানিয়ে রেখেছিল, যা দেখতে অনেক ভালো লেগেছিল এবং জানারও ছিল অনেক কিছু। পুরো মিউজিয়ামটাতে সায়েন্স টেকনোলজি ছাড়া একটা বিউটিফুল পার্ক ছিল, অ্যাকুইরিয়াম ছিল, অ্যানিমেলসগুলোকে রাখা হয়েছিল, আরও অনেক কিছু ছিল। আমার সঙ্গে থাকবেন ভিডিওতে, আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। এই এরিয়াতে ডিফারেন্ট ধরনের অ্যানিমেলস ওরা রেখেছিল, যেমন রাজহাঁস ছিল, পিজিয়ন ছিল, র্যাবিট ছিল, আরও অনেক কিছু ছিল। একটু সামনে গিয়ে রাখা হয়েছিল খরগোশগুলোকে। খরগোশদেরকে আলাদা করে রাখা হয়েছিল বাকি অ্যানিমেলস থেকে। অনেকটা ছিল খরগোশ, দেখতে ভালো লাগছিল। স্পেশালি বাচ্চারা অ্যানিমেলস থাকলে অনেকই খুশি হয়। বাচ্চাদের জন্য ছিল অনেক কিছু খেলাধুলার আর অ্যাক্টিভিটিস করার জন্য, তো ফ্যামিলি এবং বাচ্চাদের জন্য পারফেক্ট প্লেস টাইম স্পেন্ড করার জন্য। শুধু পার্কই নয়, সামনে ছিল একটা লম্বা ব্রিজ, তার দুপাশে ছিল পুরো ডাইনোসরের ফ্যামিলি। তো আপনারা ব্রিজ ক্রস করতে করতে এক এক ধরনের ডাইনোসরকে দেখে এনজয় করতে পারবেন।
যেহেতু সায়েন্স মিউজিয়ামটা অনেক বড়, তো আর দেখার জন্য অনেক টাইম লাগে। তো আপনারা যখনই যাবেন একটু টাইম নিয়ে যাবেন। আর বিকালে 6টার সময় মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়। তো চেষ্টা করবেন এর আগে গিয়ে সব কিছু এনজয় করার। ব্রিজটা অনেক লম্বা। ব্রিজে চলতে চলতে, হাঁটতে হাঁটতে, চারিদিকে দেখতে দেখতে আমরা আরেক পাশে চলে আসি। আর তারপর আমরা চলে যাই অ্যাকোয়ারিয়াম দেখতে। চলে আসি আমরা একটা বিউটিফুল অ্যাকোয়ারিয়াম দেখতে, যেখানে ডিফারেন্ট রকমের ফিশ ওরা রেখেছিল। সব ফিশগুলোর মধ্যে কোন ফিশটা আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে নিশ্চয় জানাবেন। আর আমার পছন্দের মাছ ছিল এঞ্জেল ফিশ। এই যে চলে আসে এঞ্জেল ফিশ, দেখতে দারুণ লেগেছিল আমার। পুরো সায়েন্স মিউজিয়ামটাতে টেকনোলজিস, তারপর অ্যাকোয়ারিয়াম, পার্ক ছাড়াও একটা বড় মাঠ ছিল, যার চারপাশে ছিল গাছ লাগানো। ওইখানে আপনারা বসে গল্প করতে পারবেন আপনজনদের সাথে, বাচ্চারা খেলা করতে পারবে, আনন্দ মনের মতো আপনি আপনার টাইম স্পেন্ড করতে পারবেন। এই মিউজিয়ামটাতে আরও অনেক কিছু ছিল যা এই ভিডিওতে সব কিছু কভার করা সম্ভব হয়নি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবেন। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।